আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট মারুফ হায়দার চৌধুরী। আপনারা বিভিন্ন সময়ে আমার ইউটিউবে থাকা যেসব ইলেকট্রিক্যাল সাবজেক্টের উপর, যেসব টপিকের উপর যেসব সেশনগুলো হয়, তার পিছনে যে ভয়েসটা থাকে সেটা অ্যাকচুয়ালি আমার থাকে। আমি সাধারণত ওইসব সেশনগুলোতে আমার ফেস শো করি না, বা কখনোই হয়তো বা আপনারা আমার ফেস লাইভে এইভাবে দেখেননি। এবং যারা ফেসবুক থেকে আমাকে এখন দেখতেছেন তারা আমাকে চিনেন। আমি ফেসবুকেও আমার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এইভাবে আমার চ্যানেল নিয়ে হচ্ছে কথাবার্তা বলি না অ্যাকচুয়ালি, বা বলি না, কারণ হচ্ছে আমার একটা প্ল্যান ছিল যে আমি কাঠামো দাঁড় করাবো, এরপরে হচ্ছে কথাগুলো বলবো। তো যাই হোক, আজকে বেসিক্যালি যেইটার জন্য ভিডিও করা, ছোট আকারে করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমার সামনে যে আপডেট সেটা, আরেকটা হচ্ছে কোটা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত কিছু ঘটনা যেগুলো আমার আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে হয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সো লেটস স্টার্ট। প্রথমে হচ্ছে আপডেট। আপডেট হচ্ছে আমি চেষ্টা করব যে আমাদের ইলেকট্রিক্যাল সাইডে যেসব জব রিলেটেড ভাইবাগুলো যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করা, এবং কিছু স্পেসিফিক টপিক যেগুলো হচ্ছে, যেগুলো থিওরিটিক্যাল নলেজ জানা দরকার, সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা, সেটা আমি দ্রুতই চেষ্টা করব হচ্ছে দেওয়ার। এক সেকেন্ডটা যেটা সেটা হচ্ছে ঘটনা শেয়ার করার আগে আমি বলে রাখি, আমি আমার ছোট বোন এবং হচ্ছে আব্বু মিছিলে গিয়ে হচ্ছে টিয়ারশেল দ্বারা আক্রান্ত হই, সেটার একটা মজার ঘটনা আছে, সেটা আমি হচ্ছে লাস্টের দিকে বলবো আর কি। সো প্রথম দিকে যেটা হয় যে ইউনিভার্সিটি সব বন্ধ করে দেয়, কলেজ সব বন্ধ করে দেয়, তো আমি অবশ্য আগেই চলে আসি, কারণ হচ্ছে আমার পাসপোর্টের কাজ ছিল, আমি পাসপোর্টের কাজের কারণেও চলে আসি। প্লাস হচ্ছে আমার ইউনিভার্সিটি যেটা বর্তমান ইউনিভার্সিটি, আমি এখন হচ্ছে আমার আরেকটা পরিচয় আছে, সেটা হয়তো অনেকে জানবে না যে আমি জাহাঙ্গীরনগরে বর্তমানে মাস্টার্স করতেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের উপরে। সো আমাদের ইউনিভার্সিটিতে টিচার এবং আমাদের যে শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, তাদের আলাদা আলাদা দাবি নিয়ে তারা হচ্ছে আন্দোলন করতেছিল। তো বেসিক্যালি আমাদের ভার্সিটির কার্যক্রম, মানে একাডেমিক কার্যক্রম যেটা, সেটা আগে বন্ধ হয়ে গেছিলো। সো যাই হোক, ওই সময় আমি চলে আসি। তো এরপরে হচ্ছে গণ্ডগোল শুরু হয়। প্রথম দিন ছয়জনের মতো মারা যায়, আমাদের আবু সঈদ ভাই, ওয়াসিম ভাই, মিতা, তারপরে আদনান সহ আরও কয়েকজন মারা যায়। ওই সময় আন্দোলন বেগবান হয় এবং সরকার ঘোষণা করে সব ইউনিভার্সিটি কলেজ বন্ধ। আমার যে ছোটো বোন আছে ও হচ্ছে ভার্সিটিতে আছে থার্ড ইয়ারে, তো ওরও হচ্ছে বন্ধ ঘোষণা করে। সো বন্ধ ঘোষণা করলো তখন হচ্ছে হল খালি করে দিতে বলে, ও হলে থাকে। তো সে সময় ওর দুজন ফ্রেন্ড যেতে পারে না, কারণ হচ্ছে ভার্সিটি মানে রাস্তায় সব যান চলাচল বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেয়। সো ওরা বাসায়, আমাদের বাসায় ছিল প্রায় এক সপ্তাহের মতো ছিল, এরপর আবার স্থিতিশীল হওয়ার পরে ওরা চলে যায়। সো এরকম অনেকে অনেক সাফার হয়েছে এইদিকে, যারা ছিল মানে যেতে পারে নাই, ফ্রেন্ডদের বাসায় ছিল এরকম আর কি। ওই সময়তে নেট বন্ধ হয়ে যায়। নেট বন্ধ হওয়ার কারণে আমি যেটা করি, যদিও আমি অনেকদিন মানে আমার সোশ্যাল মিডিয়াতে আমি ছিলাম না, প্রায় পাঁচ ছয় মাসের মতো আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করি না, মানে ফেসবুক ঢুকিই না বলতে গেলে, ছিলাম না, কারণ আমার প্রয়োজন পড়ে না। আমি মোটামুটি হচ্ছে লিঙ্কডইন, যারা আমার সাধারণত ভিডিও দেখে থাকেন, আমি লিঙ্কডইন আসলে বেশি ইউজ করি বর্তমানে, এবং ইমেইল প্রোফাইল করি, কারণ হচ্ছে আপনার অফিসিয়াল কানেকশনের জন্য এই দুটা হচ্ছে খুব ভালো। সো যাই হোক, এরপরে যেটা হয়, কোথায় ছিলাম, সব বন্ধ, নেটওয়ার্ক বন্ধ হওয়ার পরে হচ্ছে আমার কিছু জমানো সিরিজ ছিল, এর মধ্যে একটা সিরিজ যেটা চার্নোবিল সিরিজ ছিল, প্লাস একটা বই, সেটা হচ্ছে আমি আগে থেকে পড়তেছিলাম, যেটা হচ্ছে দ্য ফর্টি এইট ল অফ পাওয়ার। এটা লিখছে হচ্ছে গ্রিন নামে একজন ব্যক্তি, রবার্ট গ্রিন নামে একজন ব্যক্তি উনি লিখছে।
তো উনার একটা লয়ের সাথে হচ্ছে বর্তমান যে ইনসিডেন্ট সেটা কোইনসিডেন্টলি মিলে গেছে, যেটা আমি ভাবতেও পারিনি অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে আরেকদিন কথা বলবো, ওই বইটা নিয়ে, ওই বইয়ের ছোট একটা জিনিস আছে। আর আমরা নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম ওই সময়, আমাদের সিনিয়র যে ভাই ছিল, ভাই প্লাস টিচার রিয়ান ভাই, উনি হচ্ছে চার্নোবিল সিরিজটা দিয়েছিলেন। ওই সিরিজটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম, কারণ আমি হচ্ছে ভালো সিরিজগুলো জমায় রাখি, পরে পরে দেখবো এই কারণে। সো ওইটা ওইটারও হচ্ছে পুরোপুরি দেখে ফেলছি। জাস্ট লাস্টের যে এপিসোডটা সেটা আমি ইচ্ছা করে বাকি রাখছিলাম যে আমি এটা দেখবো দেড় স্বাধীন হওয়ার পরে বা কোনো ভালো কিছু আসার পরে অ্যাকচুয়ালি, এটা এই কারণে রেখে দিয়েছিলাম। এবং চার্নোবিল সিরিজটা আপনারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন বা তারা, আমি আমি মনে করি যে আমার যারা ইয়ে আছেন, ইউটিউবের সাথে যারা যোগাযোগ আছে বা কানেক্টেড, তারা সবাই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর সাথে মোটামুটিভাবে যুক্ত বা পড়াশোনা করতেছেন এই ব্যাপারে। তো তাদেরকে বলবো তারা চার্নোবিল সিরিজ যেটা সেটা অবশ্যই দেখে নেবেন। সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট রিলেটেড একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের ইউক্রেনে, সেখান থেকে ইউক্রেন বা রাশিয়া যেটাই বলা হচ্ছে ওই সময়কার, ওই সময়কার যে ইনসিডেন্ট সেটার উপরে হচ্ছে করা। ওই সময় রাজনৈতিক যে আলোচনাগুলো হয় সেটাও আমার মাথায় ঘুরপাক মানে হচ্ছে হচ্ছিলো, সেটা সেটাও এই আমাদের বর্তমান যে ইনসিডেন্ট সেটার সাথে মিলে যাবে, মিলে গেছে, সেটাও আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আমি ওইটার জন্য আর স্পয়লার দিচ্ছি না। তো সেটা আমি হচ্ছে ওই যখন নেট কাট আউট হয়ে গেছিলো ওই সময়গুলোতেও এইসব কাজগুলো করছিলাম। নেট আসার পরে দেখলাম যে ম্যাসাকার অবস্থা, সবারই মানে সবাই ভিডিও দিচ্ছিল যে কি ধরনের অত্যাচার করছে, মানে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীরা যারা আছে। সো ওই সময় আমি আমি যেটা করলাম, আমাদের কারফিউ ছিল, আমি কারফিউতে প্রায় দিনই বের হয়েছি, বের হয়ে হচ্ছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি যে কি হচ্ছে না হচ্ছে। আমাদের বাসার যে টিভি সেটা হচ্ছে নেট ছাড়া চলে না। সো আমি এমনও দিন হয়েছে যে আমি বাইরে বের হয়ে অনেক দূর যাওয়ার পরে রেল স্টেশনের থেকে টিভি দেখে খবর নিয়ে পরে আসছি বাসায় যে আসলে কী হচ্ছে। টিভি যেহেতু নাই, মানে কোনো কিছু নাই, তো এটাই করতে হয়েছে। এবং এবং ওই সময় ফ্রেন্ডদেরকে ফোন দিছিলাম, আবার নেট কাটা এমন বাজে অবস্থা হয়েছিলো যে আমার ফোনে টাকা যে ভরবো সেইটারও অবস্থা নেই। আমি প্রায় তিন দিন চেষ্টা করার পরে আমার ফোনে টাকা ঢোকাইতে পারছিলাম বিকাশ থেকে, এই ধরনের অবস্থা হয়েছিল। তো টাকা থাকার আগ পর্যন্ত আমি বিভিন্ন ফ্রেন্ড আমাদের আমার মিরপুর দশে আছে, আমি দশে নিজেও থাকি, তারপরে হচ্ছে রামপুরা, কাজীপাড়া এইসব জায়গা, কুমিল্লা এইসব জায়গাতে হচ্ছে ফোন দিচ্ছিলাম আর কি, দেশের কী অবস্থা এটা জানার জন্য। তো তাদের থেকে আসলে অথেন্টিক নিউজটা পাচ্ছিলাম এই। এরপরে যখন নেট আসলো, এরপর আমি যে আমি শুরু করলাম হচ্ছে আন্তর্জাতিকভাবে কীভাবে রিচ পাওয়া যায় সেটা, সেটা হচ্ছে পোস্ট দেওয়া সোশ্যাল মিডিয়াতে। অনেকদিন পরে হচ্ছে আমি ঢুকছি, ওই সময় আমি বিভিন্ন মেইল করছি আন্তর্জাতিক সংস্থাকে, ইউনিসেফ, হিউম্যান রাইটস, তারপর আমাদের ইউকেতে দুজন মন্ত্রী আছে, এমপি আছে বাংলাদেশ বংশোদ্ভূত, একজন হচ্ছে আফসানা আরেকজন হচ্ছে রূপা হক। তো তাদেরকে টুইটারে ট্যাগ করা এইসব এইসব জিনিস করতেছিলাম, এবং এগুলো কীভাবে করতে হয় সেটা নিয়ে হচ্ছে মোটামুটি ফেসবুকে একটা ধারণা দিচ্ছিলাম বা ফেসবুকে ওগুলো নিয়েও কথা বলতেছিলাম। এবং আমার ওই সময়তে আমার হচ্ছে আবার একটা সুখবরও চলে আসে যে আমি চাচা হয়েছি ওই সময়, ওই সময়তেই। তা আমার যে চাচা তো ও ভাই সে চলে আসে, সেও হচ্ছে আমাকে ওই সময় নসিহত করতে করতে আসছিলো, সে হচ্ছে সক্রিয়ভাবে মিছিলে ছিল। এবং তাদের মানে তার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি বিশ্বাস সেটা মানে অসাধারণ, তাকে হচ্ছে সে আর জাস্ট হচ্ছে দোয়া পরে আল্লাহর উপর বিশ্বাস করে মিছিলে বের হয়েছে। তাকে 50 ফিট, তার ভাষ্য মতে তাকে 50 ফিট দূরে থেকে হচ্ছে ছাত্রলীগের ছেলেরা গুলি করছে, বা সে গুলিটা তার লাগে নাই, ওই মিছিলেই তাদের একটা জুনিয়র ছেলে মারা গেছে, তার জাস্ট একটা ইট লাগে মাথায়, সেই কারণে সে দুই দিন বেড টেস্টে ছিল, এরপরে এখন সে ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমার ক্লোজ ফ্রেন্ড যারা তারা এই ঘটনা জানে আর কি, এই হচ্ছে অবস্থা। সো
ওই সময় এই হচ্ছে আমার চাচাতো ভাইয়ের কাহিনী। এরপরে হচ্ছে আমার খালাতো যেসব ভাই বোনরা আছে ওরা যে ফেসবুকে লেখালেখি করছে, ওরা ওদেরকে যদি ধরে তাহলে তো শেষ, মানে এই ধরনের অবস্থা। এটা অবশ্য আমরা স্বাধীন হওয়ার পরে আমি হচ্ছে একটা দিছিলাম, কমেন্ট করছিলাম, আমরা যেসব কাজিনরা প্লাস আমি যেসব লেখালেখি করছি ফেসবুক, ফেসবুক আমার অনেকবার রেস্ট্রিকশন হয়েছে, আমার 24 ঘন্টা রেস্ট্রিকশন হয়েছে, আমার 24 ঘন্টা রেস্ট্রিকশন অনেক দিনই খাইছে। এরপরে হচ্ছে আমার টুইটারও তিন থেকে চারবার হচ্ছে ব্লক হয়ে গেছে। এই সো আমার একটা সবচেয়ে বড় ইমেল যেটা ছিল সেটা সম্ভবত 7 পৃষ্ঠার ছিল, সেই 7 পৃষ্ঠাতে শুধুমাত্র উপরে কিছু প্যারা ছিল, কমন প্যারা ছিল, নিচে একটু প্যারা ছিল, আর সবগুলাতে হচ্ছে অথেন্টিক লিঙ্ক, যেখানে কী কী ইনসিডেন্ট হয়েছে সবগুলো ইংলিশে কনভার্ট করা, এগুলো কনভার্ট করে সবগুলো আমি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেটার হচ্ছে কী বলা যায় কার্যকারিতা আমরা দেখতে পারছি। খুবই আমি যেটা বিশেষ করে উল্লেখ করবো সেটা হচ্ছে আমাদের ইউকেতে যে পার্লামেন্ট মেম্বার আছে দুইজন, তারা তুলছিল কথাগুলো বাংলাদেশের ইনসিডেন্ট নিয়ে। তো এটা ছিল সফলতা, আন্তর্জাতিকভাবে তাদের চাপ ছিল, সরকারের উপর ব্যাপক চাপ ছিল। সো এরপরে হচ্ছে বিজয়ের দিনের কথায় চলে আসি সরাসরি। বিজয়ের দিনে যেটা হয়েছে যে সকালবেলা আমরা দুইজনই আপসেট, আমি আমার ছোটো বোন খুবই আপসেট, আমরা সারাদিনই এগুলো নিয়ে আলোচনা করতাম। সো কী হচ্ছে জানতে পারতেছি না, নেট বন্ধ, এর মধ্যে আমার বাসা হচ্ছে চারতলাতে অ্যাকচুয়ালি, তো এখানে নিচে একদমই নিচের থেকে দেখা যায়, তো ওইখানে কয়েকটা ছোটো বাচ্চারা স্লোগান দিচ্ছিল, ওইটা দেখে আবার ইন্সপিরেশন লাগছে, মানে খুশি হয়েছিলাম আর কি। ওরা স্লোগান দিচ্ছিল যে তুমি কে আমি কে রাজা কার রাজা কার, এটা বলে। সো আমি তখন ভাবতেছিলাম যে আমরা যদি কিছু নাও করতে পারি, এই ছোটো বাচ্চারা কোনো না কোনো দিন কিছু পাবে বা দেশের জন্য কিছু করবে। ইনি এর মধ্যে আমার ছোটো বোনের একটা ফ্রেন্ড, সে হচ্ছে ওকে মেসেজ দেয় যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে, আমি এটা বিশ্বাস করিনি অ্যাকচুয়ালি। এবং হচ্ছে ওয়াকারুজ্জামান ওইটা পাইছিলাম কিছুক্ষণ পরে যখন আবার নেট চালু হয়েছিল, ওয়াকারুজ্জামান দেশের পক্ষে হচ্ছে ভাষণ দিবে। এই তো এরপরে এখান থেকে মিছিল বের হয় তিনটা বিশের দিকে যে মিছিলটাতে আমি যোগ করি সেখানে মাত্র 20 জন ছিল বা সর্বোচ্চ 15 থেকে 20 জন এরকম লোক ছিল। তো এরপরে যতগুলা মোড় আমরা পার হচ্ছিলাম রাস্তা, এখানে অনেকগুলো রাস্তা আছে, সবগুলাতে হচ্ছে মানে হাজার হাজার মানুষ এসে জয়েন করতেছিল এই নিচে। বৃষ্টি হচ্ছে প্রচুর, সবাই মানে খুবই খুশি। তো এরপরে হচ্ছে আমি আমার ছোটো বোনকে ফোন করি যে তুমিও চলে আসো, এটা হচ্ছে মিস করা যাবে না। তো ও চলে আসে, ওই সময় আবার আসরের টাইম হয়ে যায়, আসরের টাইমে আমি নামাজ পড়তে দিই। ওই সময় একটা ইনসিডেন্টের কথা বলি, হুজুর যিনি ছিলেন তিনি হচ্ছে নামাজ পড়ার পরে দোয়া করার আগে মানে 2 মিনিট কথা বলেন, সেখানে তিনি ব্যক্ত করেন যে আমি ভাই হচ্ছে 16-17 তারিখের পরের থেকে কোনো দিন ছাত্রদের জন্য কোনো দোয়া করতে পারিনি, আমার উপর এত চাপ ছিল। এরপর আরেকটা কথা বলে যে পরশু দিন মানে বিজয়ের আগের দিন আমাকে হচ্ছে আমি জাস্ট মাগরিবে শহীদ যারা হয়েছে তাদের জন্য দোয়া করছি, এরপরে থেকে আমাকে যখনই দেখছে তখনই তারা বলছে যে হুজুর আপনি সাবধানে কথাবার্তা বলেন এবং সাবধানে চলাফেরা করেন, এ ধরনের কথাবার্তা। সো এটা হচ্ছে আলেম সমাজের অবস্থা বা আলেমদের ওপর কী পরিমাণ প্রেশার থাকে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সো যাই হোক, এইগুলো বলার পরে হচ্ছে তিনি যখন দোয়া করছেন সবাই অশ্রুসিক্ত, মানে সবাই মন থেকে দোয়া করছে, এবং একবার যখন আমিন বলছে পুরো মসজিদ কেঁপে উঠছে, এ ধরনের অবস্থা। এরপরে আমি আমার বের হয়ে ছোটো বোনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ওই সময় হচ্ছে টিয়ারশন দেয় মানে বিজয় মিছিল অ্যাকচুয়ালি, আর আব্বু হচ্ছে জানতে পারে যে টিয়ারশন মারতেছে, আব্বু হচ্ছে রেস্কিউ করার জন্য, কারণ হচ্ছে আমার ছোটো বোন একলা ছিল, ওকে রেস্কিউ করার জন্য বাসা থেকে চলে আসে, আগেই বের হয়েছিল। তো আমরা তিনজনই আক্রান্ত হই, আমার ছোটো বোনের খুবই কাছে একদম 10 মিটার, ও বলছে 10 মিটার দূরে হচ্ছে টিয়ারশেলটা পড়ে। তো আমরা জানতাম যে আসলে টিয়ারশেল করলে পড়লে কী করতে হয় কী না করতে হয়, তো আমরা ওইভাবে মানে
ওর আশেপাশে যেসব লোকেরা ছিল তারা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল, এবং আমার আশেপাশে যেসব লোকেরা ছিল তারাও আক্রান্ত হয়েছিল দেখছি। তা আমরা দুইজনেই যা যাদেরকে পারছি মানে আসতে, আসলে কী করণীয় সেগুলো বলছিলাম। তো ও আলহামদুলিল্লাহ এত ক্ষতিগ্রস্ত হয়নি, ও জানতো কী করতে হবে না করতে হবে। আর এর মধ্যে আব্বু হচ্ছে একটু মানে ইনহেল করার কারণে আব্বুর হচ্ছে ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এবং সেটা প্রায় সন্ধ্যার পরেও ছিল, আব্বু এসে বলছিল। সো এই হচ্ছে অবস্থা। যেটা হলো যে মজার বিষয় হলো আমরা সারা মিছিল করলাম, যাই করলাম, কারফিউতে আমি নামলাম, মিছিলে যাওয়ার করছি। আমাদের এখানে এত বেশি গ্যাঞ্জাম হয় না, এটা সত্য, ঢাকাতে প্রচুর গ্যাঞ্জাম হয়েছে, ওইটার তথ্য আমি পাইছি আমার ফ্রেন্ডের কাছ থেকে। কিন্তু যেটা হয় আমরা আসলে তিনজন মানে ফ্যামিলি তিনজনই বিজয় মিছিলে গিয়ে টিএসএল খেয়ে আসছে, এই হচ্ছে অবস্থা। মানে টিএসএল দেওয়ারও কারণ ছিল, কারণ হচ্ছে এখানে ওই যে পুলিশ আমাদের যে থানা সেটা ইনস্ট্যান্ট লুট হয়ে গেছে মানে। আর লুটের কারণ হচ্ছে, লুটের একটা ইনসিডেন্ট আমি আপনাদের বলি, এখানে একটা প্রফেসরও ছিল, প্রফেসরকে হচ্ছে আব্বুর সাথে কথা হয়েছিল। তো আব্বু জিজ্ঞেস করছে আপনি এই কাজ করতে গেছেন কেন, ওয়াই মানে আপনার সাথে তো মানে না। তো প্রফেসর বলল যে আমার একটা ভাতিজা আছে আমার সাথে থাকে, ওকে কিছুদিন পর পরই এই পুলিশরা এসে ডলা দিত, মানে বাংলা ভাষায় বললাম অ্যাকচুয়ালি, ডলা দিত কিছুদিন পর পর। কেন? কারণ সে ছাত্র দল করে আর কিছু না। সো এই কারণে তার ভাতিজা হচ্ছে ওই পুলিশে মানে পুলিশের গেছে মানে থানাতে গেছে অ্যাকচুয়ালি, এবং সেও এই কারণেই হচ্ছে গেছে। যে এখন মানুষ যে ক্রোধ এটা তো আপনি থামাতে পারবেন না অ্যাকচুয়ালি, মানুষ বিশেষ বিশেষ ক্রোধের কারণে হচ্ছে এইসব কাজ করতেছে। তো যাই হোক, আমরা এখন ধ্বংস লীলা বন্ধ করি, আমরা দেশের জন্য কাজ করি। আর প্রত্যেক সেশন শেষে আমি যেটা বলি, যে সেটা এখনও বলতেছি, যদি আপনাদের আমি যেসব টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করি বা আলোচনা করি, যেসব ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করি বা কিছু নলেজ শেয়ার করি, সেগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে সেটাই হচ্ছে আমার জন্য সার্থকতা। সো আপনারা চাইলে সেটা শেয়ার করতে পারেন, সাপোর্ট করতে পারেন, আর দেশের জন্য অবভিয়াসলি ভালো কাজ করেন, নিজের জন্য ভালো কাজ করেন, ফ্যামিলির জন্য ভালো কাজ করেন। আমরা ওই দিন কাজিনরা সবাই মানে বলতেছিলাম, যেটা বলা যায় হচ্ছে অনলাইন অনলাইন অ্যাকচুয়ালি, যে আমরা যেসব কাজ করছি সেগুলো যদি মানে দেশ স্বাধীন হয় তাহলে আমরা নিশ্চিত হচ্ছে আয়না ঘরে চলে যেতাম, এই হলো অবস্থা। সো আমরা কেউ চাই না এরকম আয়না ঘর তৈরি হোক বা আয়না ঘরে আমরা যাই, আমরা সবাই দেশ গঠনে কাজ করি, ভালো কাজ করলেই ভালো আউটপুট আসবে, এই হচ্ছে কথা। সো আগামী সেশন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।